হ্যালো বন্ধুরা, চলে এসেছি লাইভে। হ্যালো ম্যাম, হাউ আর ইউ? হাই ভুলু, কেমন আছো? আমি ভালো আছি। আমার মনে হয় ইন্টারনেটে একটু সমস্যা হয়েছে আমাদের ভুলুর ওখানে। চলে এসেছি। এক্ষুনি এক্ষুনি হাই ভুলু, হাউ আর ইউ? আমি খুব ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, আমার দুইজন বন্ধু অলরেডি জয়েন করে ফেলেছে, আমরা তাহলে একটু শেয়ার করে নেই। হ্যাঁ, বন্ধুরা, তোমরাও একটু শেয়ার করে দাও, যাতে আমাদের সব বন্ধু একসাথে আমরা ক্লাস করতে পারি। ঠিক আছে, আমার বন্ধুরা কিন্তু আজকে ঝটপট জয়েন করে ফেলেছে, অলরেডি 5 জন বন্ধু চলে এসেছে। আমরা কিছুক্ষণের মধ্যেই আজকের গল্পের আসর শুরু করে দিব। বন্ধুরা, আমরা পড়ছি তত্ত্বচান, মনে আছে তো? আমার বন্ধু শাফিন, আমার বন্ধু রোদশী চলে এসেছে। হাই শাফিন, হাই রোদশী। হ্যাঁ ভুলো, আমি শেয়ার করে দিয়েছি। আমিও শেয়ার করে দিয়েছি। তাহলে আমরা গল্প শুরু করি। হ্যাঁ চলো গল্প শুরু করি। হ্যালো বন্ধুরা, গ্রো ইওর রিডার প্রেজেন্টস কল্প গল্পের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতি পর্বের মতো আজও আমি চলে এসেছি নতুন আরেকটি গল্প নিয়ে। গ্রো ইওর রিডার মূলত কাজ করে শিশুদের সৃজনশীল শিক্ষা নিয়ে। স্টোরি টেলিং মানে গল্প পড়া বা বলা, যা শিশুদের ক্রিয়েটিভিটি বাড়াতে অনেক বেশি সাহায্য করে। গল্পের মাধ্যমে শিশুদের সাথে মনস্তাত্ত্বিক সংযোগ স্থাপন করা যায় সবচেয়ে বেশি। তার কল্পনা শক্তি প্রখর হয় বহুগুণ। শিশুদের মধ্যে ভালো গুণাবলী তৈরি করা যায় গল্পের মাধ্যমে। আর আমাদের কল্প কল্প ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো গল্পের ভুবনে হোক বিচরণ। হ্যাঁ বন্ধুরা, গল্পের শুরুতে তাহলে চলো আমরা একে অপরের সাথে পরিচিত হয়ে নিই। তোমরা এক এক করে নিজেদের নাম এবং তোমরা কোথা থেকে আমাদের সাথে জয়েন করেছো এক্ষুনি আমাদের কমেন্টে লিখে জানাও। আর ততক্ষণে আমরাও তার একটু সাথে পরিচিত হয়ে নিই। হ্যাঁ, আমি দেবস্মিতা দে। আমি তোমাদের সবার সাথে আজকে কল্প গল্প ক্লাসে জয়েন করেছি চট্টগ্রাম থেকে। আমি আমার অনার্স কমপ্লিট করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, আর মাস্টার্স কমপ্লিট করেছি মালয়েশিয়ার একটি ইউনিভার্সিটি অফ মালে থেকে। ভুলু, তুমি তাহলে তোমার পরিচয়টা একটু দিয়ে দাও। হ্যালো বন্ধুরা, আমার নাম ভুলু, আমাকে তো তোমরা সবাই চিনো, আমি তোমাদের সবার প্রিয় বন্ধু। এবং আমার নাম আগে ভুলু রেখেছিল, কারণ আমি সব কিছু ভুলে যেতাম। কিন্তু জানো বন্ধুরা, তোমাদের সাথে ক্লাস করতে করতে এখন আমার সব কিছু মনে থাকে। এই যেমন আমার সব বন্ধুর নাম আমি জেনে ফেলেছি, তাহলে এখন একটু জেনে নেই আমার কোন কোন বন্ধু আমাদের সাথে জয়েন করেছে। আমাদের সাথে জয়েন করেছে আর রোদশী খুলনা থেকে, জায়ান নিকুঞ্জ থেকে, রোদশী জিজ্ঞাসা করেছে, দেবস্মিতা ম্যাম আজ আপনাদের পূজা শুরু না? হ্যাঁ, আজ পূজা শুরু, আমাদের সাথে জয়েন করেছে। আর রাইসা আমাদের সাথে জয়েন করেছে শাফিন গোপালগঞ্জ থেকে, আমাদের সাথে রাইসা দিনাজপুর থেকে, আমাদের সাথে রাফান জয়েন করেছে ঢাকা থেকে, আমাদের সাথে মৃন্ময়ী জয়েন করেছে, আমার নতুন বন্ধু। হ্যালো মৃন্ময়ী, কেমন আছো?
মৃন্ময়ী জয়েন করেছে ঢাকা থেকে। ওকে, আমি দেখতে পাচ্ছি আমার অনেক বন্ধু জয়েন করে ফেলেছে। তাহলে আসো আজকে ক্লাসের নিয়ম কানুন গুলো আমরা শিখে নিই। আমাদের ক্লাসে গল্প শোনার কিছু নিয়ম আছে, তোমরা নিশ্চয় জানো, তবু আমি আরেকবার মনে করিয়ে দিই। আমার গল্প খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে। আর আমি যখন গল্প থেকে কোনো প্রশ্ন করি, তাহলে ঝটপট আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে হবে। আমি গল্প পড়ার সময় যদি তোমরা কোনো অংশ না বুঝতে পারো, তাহলে সাথে সাথে কমেন্ট করে জানাতে ভুলো না। আমি তোমাদের জন্য আবার অংশটি পড়বো। ঠিক আছে চলো তাহলে বন্ধুরা, বন্ধুরা। শুরু করবো ভুলো? হ্যাঁ শুরু করো। হ্যাঁ, গল্প শুরু করার আগে সবাইকে পূজার শুভেচ্ছা, যেহেতু রোদস্বী বলেছিল। হ্যাঁ, আজকে থেকে আমাদের পূজা শুরু হলো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের গল্প তত্ত্বচান থেকে আমরা কয়েকটি অংশ পড়ব, সেই অংশগুলো শুরু করছি। আগে জেনে নিই তত্ত্বচান লিখেছে কে। তত্ত্বচান লিখেছেন সুকো কুরুয়ানকে, আর এটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন মৌসুমী ভৌমিক। গল্পটা শুরু করার আগে চলো আমরা গল্প সম্পর্কে কিছু কথা জেনে। এক দেশে ছিল এক মেয়ে, ভারী চঞ্চল আর দুষ্টু। মা বাবা আর পোষা কুকুর রকির সাথে সে বাস করত জাপানের পাহাড় ঘেরা এক শহরে। সেই মেয়েটির নাম তত্ত্বচান। খুব দুষ্টু হওয়ায় তত্ত্বচানকে কোনো স্কুলেই রাখতে চাইতো না। নিরুপায় হয়ে তার মা তাকে নিয়ে গেল তমই গাকুইন নামে এক আজব স্কুলে। সেই দুষ্টু মেয়েটি আর সেই আজব স্কুলের গল্প নিয়ে জাপানি লেখক তেতসুকো কুরোয়ানকির বিখ্যাত উপন্যাস তত্ত্বচান, জানালা ধরে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটা। বইটির কাহিনীর সঙ্গে মিল রেখে চমৎকার সব ছবি এঁকেছে চিহিরো ইবাসাকি। বইটি বাংলায় অনুবাদ করেছেন মৌসুমী ভৌমিক। আজ আমরা পড়বো তত্ত্বচান গল্পের তিনটি অংশ। এক, হাঁটতে যাওয়া। দুই, ভালো করে চিবিয়ে খাও। তিন, হাঁটতে যাও। আমাদের গল্পের আজকে যেসব চরিত্র আছে সেগুলো হলো তত্ত্বচান, হেডমাস্টার, দিদিমণি, সাক্কোচান এবং অন্যান্য বন্ধুরা। আমাদের আজকের গল্পটি যে জায়গায় ঘটেছিল সেই জায়গা হচ্ছে নতুন স্কুল, মানে তত্ত্বচানের নতুন স্কুল, নদী আর পার্ক। চলো তাহলে বন্ধুরা শুরু করি আমাদের আজকের গল্প। প্রথম অংশ, সাগর থেকে পাহাড় থেকে। তারপর এলো সাগর থেকে পাহাড় থেকে সময়, মানে দুপুর বেলায় খাওয়া দাওয়া। কখন থেকে যে তত্ত্বচান এই সময়টার অপেক্ষায় বসে আছে। বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন তত্ত্বচানের স্কুলে টিফিন পিরিয়ডের সময় হতো, তখন সবাই সাগর থেকে পাহাড় থেকে দুপুরের খাবার নিয়ে আসতো। হেডমাস্টার মশাইয়ের ভাষায় সাগর থেকে পাহাড় থেকে মানে হলো প্রয়োজনীয় পুষ্টিকর খাবার। টিফিন বাক্সে কেবল ভাত ভরে দিতে চলবে না, সঙ্গে শাকসবজি, মাছ বা মাংস দিতে হবে। শিশুকে পুষ্টিকর খাদ্য দিন, আপনার ছেলে মেয়েকে সব ধরনের খাবার শিখান। এইসব বাধাবুলির বদলে বাবা মাকে সাগর থেকে পাহাড় থেকে কথাটা বুঝিয়ে বলা কত সহজ না? সাগর থেকে মানে কোনো সামুদ্রিক খাবার, যেমন মাছ, কাঁকড়া বা চিংড়ি, কিংবা সয়া সস আর মিষ্টি সাকে। সাকে একটা জাপানি শব্দ, এ জাপানি মদ। এটা দিয়ে রান্না করা হয়
সুকুদানি, পাহাড় থেকের মানে শাকসবজি, মুরগি এইসব, শুকরের মাংস এইসব। মায়ের কিন্তু এই সাগর থেকে পাহাড় থেকে কথাটা খুবই পছন্দ হয়েছিল। আর কেউ কি এমন জরুরি একটা কথা এত সহজ করে বুঝিয়ে দিতে পারতেন? মজার ব্যাপার হলো, এই নিয়ম মেনে চলতে গিয়ে টিফিন তৈরির কাজটাও যেন সহজ হয়ে গিয়েছিল। হেডমাস্টার মশাই তো বলেই দিয়েছিলেন, কি দেই করে খুব বেশি মাথা ঘামাতে হবে না। পাহাড় থেকে মানে একটা ডিমের অমলেটও হতে পারে। বন্ধুরা, দেবস্মিতা বন্ধু, আমার বন্ধু সাফিন বলেছে সে লেখকের নামটা বুঝতে পারেনি। আচ্ছা, আমাদের আজকে তত্ত্বচান গল্পে লেখকের নাম তেতসুকো কুরুয়ানগি। তিনি একজন আচ্ছা, জাপানিজ লেখক। তামিমা বলেছে তার নেট প্রবলেম হচ্ছে, কোনো সমস্যা নেই, তুমি নেট ফিরে আসলে আবার ফিরে এসো। বন্ধুরা, আমরা যে তত্ত্বচানের গল্পটি পড়ছিলাম মনে আছে? সেই ট্রেন স্কুল, সেই ট্রেন স্কুলে টিফিনকে তারা কি বলে? টিফিনকে তারা বলে সাগর থেকে পাহাড় থেকে। এতক্ষণ আমার বন্ধু দেবস্মিতা যে গল্পটি পড়লো, যে অংশটি পড়লো, সেখানে সে বলেছে পাহাড় থেকে সাগর থেকে মানে কি। তোমরা কি বুঝতে পেরেছো যে পাহাড় থেকে সাগর থেকে মানে কি? তাহলে আমাদের প্রথম প্রশ্ন, সাগর হতে পাহাড় হতে মানে কি, সেটা আমাদেরকে কমেন্ট করে জানাও। আর যদি তোমরা না বুঝে থাকো সেটাও জানাও, তাহলে অংশটি আমার বন্ধু আবার পড়বে তোমাদের জন্য। আমার বন্ধু জায়ান অলরেডি জানিয়ে দিয়েছে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার। থ্যাংক ইউ জায়ান। এবং আমার নতুন বন্ধু মৃন্ময়ী এবং রুহান আমাদের সাথে জয়েন করেছে। মৃন্ময়ী, রুহান, তোমরা কেমন আছো? জায়ান বলেছে সাগর হতে পাহাড় হতে মানে হলো প্রয়োজনীয় পুষ্টিকর খাবার। বন্ধুরা, তোমরা ঝটপট আমাদেরকে জানিয়ে দাও প্রয়োজনীয় পুষ্টিকর খাবার, এবং এর সাথে এটাও আমাদেরকে জানাও যে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার মানে তোমরা কোন কোন খাবারের নাম জানো। আমরা একটু দেখতে চাই যে তোমরা পুষ্টিকর খাবার চিনো কিনা। বন্ধু দেবস্মিতা, তুমি কি পুষ্টিকর খাবার? হ্যাঁ, আমি তো অনেক পুষ্টিকর খাবার খাই। আমার মনে হয় নেটে একটু প্রবলেম হচ্ছে। ভুলু, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? বন্ধুরা, আমি ফিরে এসেছি। আজকে যেহেতু বাইরে বৃষ্টি নামছে, এই কারণে আমাদের আজকে নেটওয়ার্কটা একটু দুর্বল। মাঝে মাঝে এরকম সমস্যা হলে তোমরা মনে কিছু করো না, কারণ ইন্টারনেট আজকে খুবই উইক। সাগর থেকে পাহাড় থেকে মানে হলো কাঁকড়া, চিংড়ি, পাহাড় থেকে মানে হলো মুরগি, শুকরের মাংস। আমার বন্ধু জায়ান কিন্তু অনেক ঝটপট অ্যান্সার দিচ্ছে। রোদশী বলেছে পুষ্টিকর খাবার মানে শাকসবজি, ভেরি গুড, প্রয়োজনীয় পুষ্টিকর খাবার। মৃন্ময়ী বলেছে, রুহান বলেছে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার। থ্যাংক ইউ। তাহলে কি আমরা গল্পের সামনের অংশে চলে যাই? ইয়েস হ্যাঁ, বন্ধুরা, অবশ্যই পুষ্টিকর চলো খাবার। আমরা গল্পের সামনের অংশে চলে যাই। তোমাদের সবাইকে কংগ্রেচুলেশনস যারা পুষ্টিকর খাবার বলেছ। চলো বন্ধুরা, তাহলে গল্পের পরের অংশে চলে যাচ্ছি। পাহাড় থেকে মানে একটা ডিমের অমলেটও হতে পারে, বা কেনপিরা গোবো,
মানে মশলা দেয়া বার্ডক শাক। সাগর থেকে হতে পারে শুকনো বনি তো, আরো সহজ সামুদ্রিক আগাছা, নড়ি আর প্লামের আচার। যেদিন তত্ত্ব চান এই স্কুলে ভর্তি হতে এসেছিল, সেদিনও যেমন হেডমাস্টার মশাইকে সবার টিফিন বাক্স খুলে কি কি আছে দেখতে দেখেছিল, আজও তেমনি টিফিন দেখার পালা শুরু হলো। সাগর থেকে পাহাড় থেকে এনেছ তো, সকলকে একে একে জিজ্ঞেস করতে থাকলেন হেডমাস্টার মশাই। পেছন পেছন সাদা অ্যাপ্রন পরে দুই হাতে দুটো গামলা নিয়ে চলেছেন ওনার স্ত্রী। কারো বাড়ি থেকে হয়তো সাগর থেকে দিতে ভুলে গেছে, তাই দেখে হেডমাস্টার মশাই হেঁকে উঠলেন সাগর বলে। অমনি এক হাতা চিকুয়া বা মাছের রোল এসে পড়ল সেই টিফিন বক্সে, অথবা কেউ হয়তো পাহাড় থেকে আনেনি। পাহাড় শুনে হেডমাস্টার মশাইয়ের স্ত্রী সেই টিফিন বাক্সে একদলা সয়া সসে ভেজানো আলু সেদ্ধ তুলে দিলেন। বন্ধুরা, তোমরা সবাই বুঝতে পারছো তো যে আমাদের এই আজব স্কুল তোমায় গাকুয়েনে টিফিন পিরিয়ডে সবার টিফিন নিয়ে কি কি মজার কাণ্ড কারখানা চলছে। এক একজন যদি সাগর থেকে না আনে, তাহলে হেডমাস্টার মশাই স্ত্রী তার টিফিন বক্সে সেই খাবারটা গুজে দিচ্ছে। আবার যদি কেউ পাহাড় থেকে আনতে ভুলে যায়, তাহলে আবার একই কাজ করছে। খুব মজা না? বন্ধুরা, তোমাদের জন্য 2 নম্বর প্রশ্নটি হলো, সাগর হতে খাবারের কয়েকটি নাম বলো। তোমরা কি জানো সাগর হতে কি কি খাবার পাওয়া যায়? একটু আগে কিন্তু গল্পে আমরা শুনেছি সাগর হতে খাবারের কয়েকটি নাম। আমার বন্ধু জায়ান অলরেডি কমেন্ট করেছে, শুকনো বনিত নড়ি। থ্যাংক ইউ জায়ান। ওয়াও, থ্যাংক ইউ জায়ান। আমার বন্ধু রোদশী বলেছে কাঁকড়া। থ্যাংক ইউ রোদশী। তোমরা কিন্তু এই গল্পের বাইরেও সাগর হতে খাবারের নাম আমাদের সাথে শেয়ার করতে পারো, সেটা আরো বেশি ভালো লাগবে। মাছ ভাজা সাফিন বলেছে, থ্যাংক ইউ সাফিন। রুহান বলেছে কাঁকড়া, থ্যাংক ইউ রুহান। সাগর হতে আরেকটা খাবার আছে যেটা আমরা পহেলা বৈশাখে খাই, বন্ধুরা বলতে পারবে সেই খাবারটির নাম? জায়ান বলেছে টুনা ফিশ, সালমন ফিশ ফ্রাই। ওকে, থ্যাংক ইউ জায়ান। তামিমা বলেছে চিংড়ি, মারিয়াম সাদিয়া বলেছে চিংড়ি। থ্যাংক ইউ বন্ধুরা। রোদশী বলেছে ইলিশ, জায়ান বলেছে ইলিশ। আমার বন্ধু জারি, এটা কি নক্ষত্র নাকি জারিফ? আমাকে একটু যদি বন্ধুর নামটা মনে করিয়ে দাও খুব খুশি হব আমি। এটা কি নক্ষত্র? বলেছে চিংড়ি, ইলিশ মাছ। শাফিন বলেছে ইলিশ মাছ, রুহান বলেছে চিংড়ি। থ্যাংক ইউ। আমি বুঝতে পারছি আমার বন্ধুরা কিন্তু সাগর হতে মানে বুঝে ফেলেছে। তাহলে একটু আমরা উত্তরটা দেখে নেই। গল্পের মধ্যে সাগর হতে খাবারের তালিকায় ছিল শুকনো বনিত নড়ি আর প্লামের আচার, এবং আসলে সাগর হতে মানে চিংড়ি, কাঁকড়া, ইলিশ মাছ, তারপর টোনা ফিশ, লইট্টা সবই হতে পারে, তাই না বন্ধুরা? তাহলে চলো আবার আমরা গল্পে ফিরে যাই। হ্যাঁ বন্ধুরা, চলো আবার আমরা গল্পে ফিরে যাই।
ওকে, আমার বন্ধু জারিফ। তখন থ্যাংক ইউ জারিফ। তখন কেই বা বলতে যাবে, মাছের রোল আমি খাই না, অথবা ইস অমুকের টিফিনটা কি ভালো, অমুকের টিফিনটা কি পচা, সে কথাও কি আর কেউ ভাবতে পারবে? তখন সবার মাথায় কেবল একটাই চিন্তা, টিফিন বাক্সে সাগর থেকে পাহাড় থেকে দেওয়া হয়েছে তো, ব্যাস তাহলেই হলো, এবার তাহলে খুশি মনে খাবারটা খেয়ে নেই। সাগর থেকে পাহাড় থেকে ব্যাপারটা বোঝার পর থেকে তুতুজানের মনে একটাই ভয়, তাড়াহুড়োর মধ্যে মা সবকিছু ঠিক মতন টিফিন বাক্সে ভরে দিয়েছে তো, হেডমাস্টার মশায়ের ওর টিফিনটা পছন্দ হবে তো। টিফিন বাক্সটা খুলেই আনন্দে নেচে উঠতে ইচ্ছে করলো তত্ত্ব জানে। কি চমৎকার খাবার! হলুদ ডিম ভাজা, সবুজ কড়াইশুঁটি, খয়েরি দেনবু আর গোলাপি কড মাছ, এত রং, ঠিক যেন একটা ফুলের বাগান। বাহ, খুব সুন্দর তো, হেডমাস্টার মশাই বললেন। তত্ত্ব জানের ভারী আনন্দ হলো। আমার মা খুব ভালো রান্না করে, ও বলল, তাই বুঝি? হেডমাস্টার মশাই এবার ওর দেনবুটা দেখে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, এই দেনবুটা পাহাড় থেকে এসেছে না সাগর থেকে এসেছে? তত্ত্বচান ভাবলো, খয়েরি মানে কি মাটি, মাটি মানে কি পাহাড়? ও বলল, আমি জানি না। হেডমাস্টার মশাই এবার স্কুলের সকলকে জিজ্ঞাসা করলেন, দেনবো কোথাকার খাবার বলো তো, সাগর না পাহাড়? একটু চুপ করে ভেবে নিয়ে একদল চেঁচিয়ে উঠল, পাহাড় বলে, আর অন্য দল বলল সাগর। হেডমাস্টার মশাই বললেন, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, দেনবো আসে সাগর থেকে। বন্ধুরা, বন্ধুরা, তাহলে তোমাদের জন্য 3 নম্বর প্রশ্ন চলে এসেছে, দেনবু আসে কোথা থেকে? ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও, দেনবু আসে কোথা থেকে? দেনবু আসে কোথা থেকে? কোথা আমার থেকে? বন্ধু জায়ান বলেছে সাগর থেকে। থ্যাংক ইউ জায়ান। আমার বন্ধু রোদশী বলেছে সাগর থেকে। আজ বন্ধুরা, গল্পের সাথে সাথে আমরা গানও করব কিছুক্ষণ পর। আমার বন্ধু জারিফ বলেছে সাগর থেকে। থ্যাংক ইউ জারিফ, তুমি আমাদের সাথে এতদিন জয়েন করনি কেন? আমি খুব মিস করেছি তোমাকে। শাফিন বলেছে সাগর থেকে। শাফিন, গতকাল আমি তোমাকে মিস করেছি কিন্তু। মৃন্ময়ী বলেছে সাগর থেকে। থ্যাংক ইউ মৃন্ময়ী। রুহান বলেছে সাগর থেকে। থ্যাংক ইউ রুহান। রাইসা বলেছে সাগর থেকে। থ্যাংক ইউ রাইসা। রাইসা বলেছে সাগর থেকে। ওকে, তাহলে আমরা উত্তরটা দেখে নিই। সাগর থেকে। আমার বন্ধু রাফান বলেছে সাগর থেকে। থ্যাংক ইউ রাফান। সবাইকে কংগ্রেচুলেশনস, সবার উত্তর সঠিক হয়েছে। তাহলে আবার গল্পে চলে যাই। হ্যাঁ বন্ধুরা, সবাই মনোযোগ দিয়ে শোনা তাহলে, আমি আবার পড়া শুরু করছি। তো হেডমাস্টার মশাই যখন বলল যে দেনবু আসে সাগর থেকে, তখন ক্লাসের বেশ মোটা সোটা ছেলেটা জানতে চাইল কেন। গোল করে সাজানো চেয়ারের মধ্যিখানে ফাঁকা জায়গাটাতে দাঁড়িয়ে হেডমাস্টার মশাই কথাটা বুঝিয়ে বললেন, মাছ সেদ্ধ করে কাটা ছাড়িয়ে হালকা করে সেঁকে তারপর গুঁড়ো করে মশলা মিশিয়ে শুকিয়েই তবে দেনবু তৈরি হয়। তাই ছেলেমেয়েরা বলে উঠল, মনে হলো দেনবু তৈরির কথাটা জেনে ওরা বেশ খুশি হয়েছে। তত্ত্বচানের দেনবুটা
একটু দেখতে পারে কিনা জানতে চাইলো একজন। অবশ্যই, হেড মাস্টার মশাই বললেন। অমনি ছেলে মেয়েরা হুমড়ি খেয়ে পড়লো তত্ত্বচানের দিনবুর উপরে। দিনবু কেমন খাবার তা নিশ্চয়ই অনেকেই জানতো, তবু এত কথার পর সকলেরই তত্ত্বচানের দিনবুটা দেখার ইচ্ছে হচ্ছিল। কেউ আবার দেখতে চাইছিল তত্ত্বচানের দিনবুটা ওদের দিনবুর মতো কিনা। সবাই ওর টিফিনের উপর ঝুঁকে পড়ায় তত্ত্বচান বেশ ঘাবড়ে গেল। এতজনের নিঃশ্বাসের হাওয়ায় ওর দেনবু আবার উড়ে যাবে না তো? সেদিন খেতে বসে প্রথম দিকে তত্ত্বচানের একটু ভয় ভয় করছিল বটে, কিন্তু পরে সব ঠিক হয়ে গেল। খাবার সময় কত কি না শেখা হলো, দেনবুর কথা, সাগরের কথা, পাহাড়ের কথা। দেনবু যে মাছ দিয়ে তৈরি করা হয় তা জেনে, আর মা যে ওর বাক্সে সাগর থেকে পাহাড় থেকে দিতে ভোলেননি সে কথা ভেবে ওর মন দারুণ খুশি হয়ে উঠল। আর খাবারটা মুখে দেবার পর তো আর কথাই নেই, আহ, মায়ের তৈরি টিফিন কি দারুণ খেতে! বন্ধুরা, তোমরা নিশ্চয়ই স্কুলে যখন স্কুল খোলা ছিল তখন টিফিন নিয়ে যেতে, এখন নিশ্চয়ই অনেক মনে পড়ছে যে যখন স্কুল খোলা ছিল তোমরা কি কি খাবার নিয়ে যেতে টিফিনে? সাগর থেকে, পাহাড় থেকে কি কখনো খাবার নিয়ে যেতে? তাহলে বন্ধুরা, তোমাদের 4 নম্বর প্রশ্ন, দেনবু কি দিয়ে তৈরি? বন্ধুরা ঝটপট জানিয়ে দাও, দেনবু কি দিয়ে তৈরি? আমার বন্ধু তামিমা জয়েন করেছে, থ্যাংক ইউ তামিমা। জায়ান বলেছে মাছ দিয়ে তৈরি, আর আমার বন্ধু সাফিন জানিয়েছে না, সে সাগর থেকে পাহাড় থেকে টিফিন নিয়ে যেত না। সাফিন বলেছে মাছ দিয়ে তৈরি, রোদশী বলেছে মাছ দিয়ে তৈরি, অন্য বন্ধুরা ঝটপট ঝটপট জানিয়ে দাও। তামিমা বলেছে মাছ দিয়ে তৈরি, রায়সা বলেছে মাছ দিয়ে তৈরি, রোদশী বলেছে না নিয়ে যেত না, জারিফ বলেছে মাছ এবং মশলা দিয়ে, থ্যাংক ইউ জারিফ। আমার বন্ধু হামিশাকে আজকে দেখছি না, ওকে তাহলে আমরা উত্তরটা দেখে নেই। ইয়েস বন্ধুরা, মাছ দিয়ে তৈরি, দেখেছো বন্ধু দেবস্মিতা? আমার বন্ধুরা কিন্তু, রুহানও বলেছে মাছ দিয়ে তৈরি, আমার বন্ধুরা কিন্তু খুব মনোযোগ দিয়ে গল্প শুনছে, তাই না? তাহলে চলো আবার গল্পে ফিরে যাই। হ্যাঁ, আজকে সবাই কিন্তু ঠিক ঠিক উত্তর দিচ্ছে, তাহলে বুঝতে হবে তত্ত্বচান আমাদের বন্ধুদের খুব ভালো লাগছে, তাই না ভুলু? হ্যাঁ, পরের অংশ, ভালো করে চিবিয়ে খাও। এমনিতে তো শুরুর আগে ইতাদা কিমাসু বলার কথা, অর্থাৎ খেতে পেয়েছি বলে আমি ঈশ্বরকে আমার কৃতজ্ঞতা জানাই। বুঝতে পেরেছো বন্ধুরা ইতাদা কিমাসু মানে কি? ইতাদা কিমাসু মানে হলো খাবার আগে ঈশ্বরকে বলা, মানে কৃতজ্ঞতা জানানো, খাবারের জন্য কৃতজ্ঞতা জানানো। কিন্তু তোময় গাকুয়েনে এই ব্যাপারটাও কিন্তু অন্যরকম ছিল। এখানে প্রথমে ছেলে মেয়েরা সকলে মিলে একটা গান গেয়ে নিত। হেডমাস্টার মশাই গান বাজনার মানুষ ছিলেন, ওই খাবার আগে গাইবার গানটা উনি নিজেই লিখেছিলেন। আসলে পুরনো পরিচিত একটা গান, ইংরেজি রো 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 ইয়োর বোট, তার সুরে উনি নিজের মতন করে কিছু কথা বসিয়ে নিয়েছিলেন। তুমুইয়ের গানটা ছিল ঠিক এই রকম।
ভালো করেছি বউ তুমি চিবিয়ে চিবিয়ে খাও, ভাত মাছ মাংস ডিম সবটা চিবিয়ে নাও। ভালো করেছি বউ তুমি জীবন তুমি চিবিয়ে 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 খাও, চিবিয়ে খাও, ভাত ভাত মাছ মাছ মাংস ডিম সবটা সব চিবিয়ে চিবিয়ে নাও। খাও। বন্ধুরা আসো এখন আমরা সবাই মিলে এই গানটা করি, এবং গানটা গাওয়ার আগে তোমরা আমার সাথে প্রমিস করো সব কিছু ভালো করে চিবিয়ে খেতে হবে, ঠিক আছে? তাহলে আসো একসাথে গাওয়া শুরু করি। রেডি? 1, 2, 3, গো! ভালো ভালো করে করেছি গো চিবিয়ে তুমি তুমি চিবিয়ে চিবিয়ে খাও, চিবিয়ে চিবিয়ে ভাত খাও, মাছ ভাত মাংস মাছ ডিম মাংস ডিম সবটা সবটা চিবিয়ে চিবিয়ে নাও। নাও। বন্ধুরা গাচ্ছো তো আমাদের সাথে? দেবস্মিতা বন্ধু, আমি কি একাই গানটি একটু গেতে হ্যাঁ পারি? ওকে। গাও গাও, ভালো করেছি বউ তুমি চিবিয়ে চিবিয়ে খাও, ভাত মাছ মাংস ডিম সবটা চিবিয়ে নাও। বন্ধুরা চিবিয়ে চিবিয়ে খাবে তো? কমেন্ট করে আমাকে জানাতে হবে কে কে ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবার খাবে। আমি দেখতে চাই আমার কোন কোন বন্ধু এখন থেকে ভালো করে চিবিয়ে চিবিয়ে ভাত মাছ মাংস ডিম খাবে, আমাকে জানাও তাহলে ঝটপট। আর ততক্ষণে আমি গান গাইতে থাকি। ভালো করে চিবো তুমি চিবিয়ে চিবিয়ে খাও, ভাত মাছ মাংস ডিম সবটা চিবিয়ে নাও। আমার বন্ধু রুহান বলেছে ইয়েস, থ্যাংক ইউ রুহান। রোদশী বলেছে ইয়েস, থ্যাংক ইউ রোদশী, আমার বেস্ট ফ্রেন্ড। রাইসা বলেছে ইয়েস, আমার বেস্ট ফ্রেন্ড, যারা যারা চিবিয়ে খাবে তারা আমার বেস্ট ফ্রেন্ড হবে। রাফিন বলেছে আমি চিবিয়ে খাই, ওকে, ভেরি গুড। জায়ান বলেছে আমি দুষ্টু তাই ভাত চিবিয়ে খেতে ভালো লাগে না, ওকে জায়ান। তুমি যদি আমার বেস্ট ফ্রেন্ড হতে চাও এখন থেকে তাহলে চিবিয়ে চিবিয়ে খাও। রুহান বলেছে আমি চিবিয়ে খাবো, থ্যাংক ইউ রুহান। ওকে, তাহলে আমরা পরের অংশে চলে যাই। বন্ধুরা গানটা মনে থাকবে তো? ভালো করে চিবো তুমি চিবিয়ে চিবিয়ে খাও, ভাত মাছ মাংস ডিম সবটা চিবিয়ে নাও। আচ্ছা, আমার বন্ধু জারিক বলেছে আমি চিবিয়ে খাই, রাফান বলেছে ইয়েস, জায়ান বলেছে তাহলে চিবিয়ে খাবো, বেস্ট ফ্রেন্ড হতে চাই তোমার, ওকে। তামিমা বলেছে ইয়েস, থ্যাংক ইউ বন্ধুরা। তাহলে এখন আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে, ইতা দা কিমাসু অর্থ কি? একটু আগে কিন্তু বন্ধু দেবস্মিতা বলেছে ইতা দা কিমাসু অর্থ কি। যদি না মনে থাকে কোনো অসুবিধা নেই, আমাদের কমেন্ট করে জানাতে পারো। খাওয়ার আগে ঈশ্বরকে কৃতজ্ঞতা জানানো, আমার বন্ধু জায়ান বলেছে, থ্যাংক ইউ জায়ান। ইতাদা কিমাসু অর্থ, জায়ান বলেছে, খাওয়ার আগে ঈশ্বরকে কৃতজ্ঞতা জানানো। বন্ধুরা যেমন আমরা খাওয়ার আগে বলে থাকি বিসমিল্লা বলে থাকি, আবার অন্য ধর্মে অন্য কিছু বলে থাকে, তো জাপানে খাওয়ার আগে তারা বলে থাকে ইতাদা কিমাসু। শাফিন বলেছে খাওয়ার আগে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানো, ওকে, থ্যাংক ইউ শাফিন।
আমার বন্ধু রোহান বলেছে, খাওয়ার আগে সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানানো। থ্যাংক ইউ রোহান। রোদশী বলেছে, খাওয়ার আগে প্রভুকে কৃতজ্ঞতা জানানো। থ্যাংক ইউ রোদশী। রাইসা বলেছে, খাওয়ার আগে ঈশ্বরকে কৃতজ্ঞতা জানানো। থ্যাংক ইউ রাইসা। তামিমা বলেছে, ভালো চিবিয়ে খাও। ওকে, হ্যাঁ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে চিবিয়ে খাওয়া। তাহলে বন্ধুরা আসো, আমরা উত্তরটা দেখে নিই। খেতে পেয়েছি বলে আমি ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই, তার মানে তোমরা যেটা কমেন্ট করেছো সেটা একদম সঠিক উত্তর। তোমাদের সবাইকে কংগ্রেচুলেশনস। এবং এখন থেকে আমরা সবাই খাওয়ার আগে কি করব? খাওয়ার আগে আমরা সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানাবো যে আমরা খেতে পেয়েছি। এই যে দেখো বন্ধুরা, অনেক সময় আমরা রাস্তাঘাটে দেখি অনেক শিশুরা না খেয়ে খাবার পাচ্ছে না, তারা রাস্তায় ভিক্ষা করছে। তাদের কষ্টটা একবার চিন্তা করো। আর সেখানে আমরা যখন খেতে পাচ্ছি, তার মানে সৃষ্টিকর্তা আমাদের কত ভালো রেখেছে, তাই না? তাহলে বন্ধুরা, আমরা প্রত্যেকবার খাওয়ার আগে কি করব? আমাদের সৃষ্টিকর্তাকে আমরা কৃতজ্ঞতা জানাবো, ঠিক আছে? তাহলে আমরা পরের অংশে চলে যাই। হ্যাঁ বন্ধুরা, তাহলে সেই স্কুলের সবাই প্রথমে এই গানটা একবার গেয়ে নিয়ে সবাই ইতাদা কিমাসু বলে খেতে শুরু করত। রো 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 ইয়োর বোট, গানটার সুরে এমন সুন্দরভাবে কথাগুলো হেডমাস্টার মশাই বসিয়েছিলেন যে অনেক দিন পর্যন্ত তোময়ী গাকুয়েনের ছেলেমেয়েরা মনে করত ওদের ওই খাবার আগের গানটা বুঝি খুব পুরনো প্রচলিত কোন গান। হয়তো হেডমাস্টার মশাইয়ের কয়েকটা দাঁত পড়ে গিয়েছিল বলে ও এরকম একটা গান উনি বেঁধেছিলেন, কিন্তু আসল কথাটা হলো উনি সবসময় ছেলে মেয়েদের বলতেন ধীরে ধীরে গল্প করতে করতে ভালোবেসে খাবারটা খেতে। বোধহয় সেজন্যই গানটা লিখেছিলেন। গানটা গলা ফাটিয়ে গাইবার পর ইতাদা কিমাসু বলে ওরা সাগর থেকে পাহাড় থেকে ভরা টিফিন বাক্স থেকে খেতে শুরু করত। খানিকক্ষণের জন্য হল ঘরটায় আর কোনো শব্দ শোনা যেত না। তৃতীয় অংশ, হাঁটতে যাওয়া। দুপুরে খাওয়ার পর বন্ধুদের সঙ্গে তত্ত্বচা বাইরে মাঠে অনেকক্ষণ খেলো, তারপর ওরা ক্লাসে ফিরে গেল। দিদিমণি ওদের জন্য অপেক্ষা করছিলেন। সকাল থেকে তো তোমরা অনেক কাজ করেছো, এখন দুপুরে কি করতে চাও বলো? দত্তচান কিছু ভেবে ওঠার আগেই সবাই একসঙ্গে বলে উঠলো, আমরা হাঁটতে যাব। বেশ চলো, দিদিমণির এই কথা শুনেই বাচ্চারা সব হুড়মুড়িয়ে ক্লাস থেকে বেরিয়ে যেতে লাগলো। বাবা আর রকির সঙ্গে দত্তচান অনেকবার হাঁটতে গেছে, তাই বলে স্কুল থেকে হাঁটতে যাবার কথা ও কখনোই শোনেনি। তাই ও অবাক হয়ে গেল, কিন্তু হাঁটতে যেতে এত ভালো লাগে ওর যে ও এই কথাটা শোনার পর যেন আর দাঁড়িয়ে থাকতেই পারলো না। বন্ধুরা, তোমাদের তোমাদের জন্য প্রশ্ন নাম্বার 6, তোমরা কি কখনো হাঁটতে গিয়েছো তোমাদের শিক্ষকদের সাথে? বন্ধুরা, দেখেছো তত্ত্বচানের নতুন স্কুলে প্রথম তারা কি করলো? সাগর থেকে পাহাড় থেকে টিফিন খেয়ে আবার গান করলো, চিবিয়ে খাও চিবিয়ে খাও, ভালো করে চিবিয়ে খাও। এরপর তারা কি করলো? শিক্ষকের সাথে হাঁটতে চলে গেল। এখন আমি তোমাদের কাছে জানতে চাই তোমাদের মনের কথা। তোমরা কি কখনো তোমার শিক্ষকের সাথে হাঁটতে গিয়েছো স্কুলে ক্লাসের মাঝখানে? আমার বন্ধুরা অলরেডি কমেন্ট করে জানাচ্ছে, জায়ান বলেছে নো, শাফিন বলেছে নো, রোদশী বলেছে নো, রায়সা বলেছে নো।
তামিমা বলেছে ইয়েস, রুহান বলেছে নো। ওকে বন্ধুরা, তোমরা কি তোমার শিক্ষকদের সাথে হাঁটতে যেতে চাও? সেটাও আমাদেরকে জানাতে পারো। রাফান বলেছে না। তোমরা কি তোমাদের শিক্ষকদের সাথে হাঁটতে যেতে চাও কি না, সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। শাফিন বলেছে হাঁটতে চাই। রাইসা বলেছে হ্যাঁ। ওকে, তার মানে আমার বন্ধুরা আসলে হাঁটতে চায়, কিন্তু এখন তো করোনা, এখন তো আমরা হাঁটতে পারবো না, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। যখন করোনা চলে যাবে তখন সবাই তোমার শিক্ষকদেরকে বলবে, আমার বন্ধু জাহিন এসেছে, হ্যালো জাহিন, হাউ আর ইউ। আমরা যখন আবার করোনা থেকে মুক্ত হব, তখন স্কুলে গিয়ে আমরা সবাই আমাদের শিক্ষকদের বলবো, আমরা হাঁটতে যেতে চাই। কোথায় হাঁটতে যেতে চাই? প্রকৃতির মাঝে হাঁটতে যেতে চাই, প্রকৃতির থেকে শিখতে চাই। তাহলে বন্ধুরা চলো আবার গল্পে ফিরে যাই, দেখি তত্ত্বচাঁন কিভাবে হাঁটতে গিয়ে পাহাড় থেকে সমুদ্র থেকে নতুন নতুন ইতিহাস, সমাজ, বিজ্ঞান শিখে ফেললো। পরে তত্ত্বচাঁদ জেনেছিল যে সকালবেলায় যদি কোনো ক্লাস ভালো করে পড়াশোনা করে, যদি দিদিমণির দেওয়া কাজ সব ঠিক মতো করে, তাহলে দুপুরে সাধারণত ওদের হাঁটতে নিয়ে যাওয়া হয়। তা সে ক্লাস ওয়ানই হোক বা ক্লাস 6, ক্লাস ওয়ানের 9টি ছেলে মেয়ে আর তাদের দিদিমণি সব দল বেঁধে চললো স্কুলের মাঠ পেরিয়ে সরু নদীটার পাশ দিয়ে। নদীর দুধারে মস্ত চেরি গাছ, কিন্তু কদিন আগেই ফুলে ফুলে ঢেকে গেছিল। তারপর মাঠ ভরা হলুদ সর্ষে ফুল, যত দূর চোখ যায় দেখা যায়। সেই নদীটা এখন শুকিয়ে গেছে, মাঠেও এখন উঁচু বাড়ি আর দোকানের ভিড়, কিন্তু সেই সময় জিও গাওকা জায়গাটা কত ফাঁকা ফাঁকা ছিল। আমরা কুহন বুৎসু মন্দির পর্যন্ত যাই, খরগোশ জামা পরা মেয়েটি তত্ত্বচানকে বলল, ওর নাম সাক্কোচান। আগের বার আমরা ওখানে দিঘিতে একটা সাপ দেখেছিলাম, ও বলল ওই মন্দিরটার পাশে না একটা কুয়ো আছে, ওখানে একবার আকাশ থেকে একটা উল্কা খসে পড়েছিল। ছেলে মেয়েরা কত কি নিয়ে বকবক করতে করতে হাঁটতে লাগলো। মাথার উপরে নীল আকাশ আর হাওয়ায় প্রজাপতির ওড়াওড়ি। মিনিট 10 হাঁটার পর দিদিমণি একটু দাঁড়ালেন, হলুদ ফুলগুলো দেখিয়ে বললেন, ওগুলো হলো সর্ষে ফুল, ফুল কেন ফোটে তোমরা জানো? তারপর ওদের ফুলের কথা, রেণুর কথা, নলের মতো কেশরের কথা, এই সব অনেক বুঝিয়ে বললেন। আর ওরা সব মা মাঠের ধারে উবু হয়ে বসে ফুলগুলো পরীক্ষা করতে লাগলো। প্রজাপতি কেমন করে ফুল ফুটতে সাহায্য করে সে কথাও বললেন দিদিমণি। সত্যি কত প্রজাপতি তখন ফুল থেকে ফুলে উড়ে বেড়াচ্ছিল। আমার বন্ধু রাফান বলেছে আমার যেতে ইচ্ছে করে। বন্ধুরা, এইমাত্র যে অংশটি আমরা শুনলাম, সেই অংশটি কি চমৎকার, তাই না? বন্ধুরা, তত্ত্বচান তার বন্ধুদের সাথে যে জায়গাটিতে গিয়েছে, সেখানে অনেক হলুদ ফুল আছে, সর্ষে ফুল আছে। সেই ফুল থেকে প্রজাপতি এক ফুল থেকে অন্য ফুলে উড়ে বেড়াচ্ছে, কি সুন্দর! তোমরা কখনো দেখেছো এরকম দৃশ্য? এখন তোমাদের কাছে যে প্রশ্ন, সেই প্রশ্নটি হলো,
তোমরা কি জানো ফুলের সাথে প্রজাপতির বা পাখির কি সম্পর্ক? আমার বন্ধু রোদসী বলেছে না, জায়ান বলেছে না। ওকে, কোনো সমস্যা নেই, আমি সম্পর্কটি তোমাদেরকে বলবো। যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে জানাও, না জেনে থাকলেও জানাও যে ফুলের সাথে ভুলু, প্রজাপতির বা তোমাকে কিন্তু পাখির একজন খুব মিস করছে। কে। আচ্ছা, আমাকে মিস একজন করছে লিখেছে, জাহিন। হ্যাঁ জাহিন, হ্যাঁ আমিও তোমাকে নানু খুব বাড়িতে মিস গিয়েছে সে। করেছি, রোদেলাকে মিস করেছি। তাহলে বন্ধুরা, আমি একটু তোমাদেরকে বলি যে ফুলের সাথে প্রজাপতি পাখির কি সম্পর্ক, ঠিক আছে? আমার বন্ধু রাইসা, রাফান, রুহান, তামিমা, জায়ান, শাফিন সবাই বলেছে নো, কোনো সমস্যা নেই, আমি এখন বলে দিচ্ছি। বন্ধুরা, যখন ফুল ফোটে তখন ফুলের মধ্যে এক ধরনের রেণু থাকে, দেখবে ফুল ধরলে হাতে সেই রংটা লেগে যায়, তাই না বন্ধুরা? যখন একটা প্রজাপতি ফুলের উপর এসে বসে তখন প্রজাপতির পায়ে সেই রেণুটা লেগে যায়, তখন সে যখন আরেকটা ফুলের উপর গিয়ে বসে তখন সেই ফুল থেকে বীজ হয়। আবার একইভাবে যখন একটি পাখি ফল খায় তখন এই ফলের বীজটা পাখি মুখে করে আরেক জায়গায় নিয়ে ফেলে, তখন সেই জায়গায় আরেকটি গাছ হয়। তার মানে বুঝতে পারছো তো, এই প্রজাপতি পাখি এগুলো যদি না থাকতো তাহলে নতুন নতুন গাছ হতো না, আর গাছ না থাকলে অক্সিজেন হতো না, আর অক্সিজেন না হলে আমরা বেঁচে থাকতে পারতাম না। তার মানে বুঝতে পেরেছো, এই প্রজাপতি আর ফুলের আর পাখির সম্পর্ক কতটা জরুরি? আমি আশা করছি আজ থেকে তোমরা বুঝতে পারবে যে এই ফুলের সাথে প্রজাপতি আর পাখির বন্ধুত্ব না হলে আমরা কত বড় বিপদে পড়তাম, তাই না? তাহলে চলো পরের অংশে চলে যাই। দিদিমণি সবাইকে নিয়ে যখন আবার হাঁটতে শুরু করলেন, তখন ছেলেমেয়েরা ফুল পরীক্ষা করা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। একজন বলল, নল কই, এগুলো তো বন্দুকের মতন দেখতে নয়। তত্ত্বচানেরও তাই মনে হচ্ছিল। আবার এও বুঝতে পারছিল যে ফুলের রেণু, নলের মতন কেশর, এইসব হলো খুবই জরুরি ব্যাপার। তোমরা বুঝতে পারছো বন্ধুরা, দিদিমণি কিন্তু বলেছিল এই রেণু দেখতে নলের মতো, কিন্তু সবাই মনে করছিল নল মানে কি বন্দুকের নল। কিন্তু আমাদের তত্ত্বচান কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল যে এই বিষয়গুলো খুবই জরুরি ব্যাপার। আর 10 মিনিট মতন হাঁটার পর ওরা একটা ঘন সবুজ গাছে ঘেরা পার্কের সামনে এসে দাঁড়ালো। কুহন বুচ্ছু মন্দিরটা ঘিরে রেখেছিল ওই উঁচু উঁচু গাছ। ভিতরে ঢুকে ওরা এদিকে ওদিকে ছড়িয়ে পড়ল। সে উল্কার কুয়োটা দেখবি? তত্ত্বচানকে সাক্ষ্যচান জিজ্ঞেস করলো। তত্ত্বচান অমনি ওর পেছনে ছুট লাগাল। ওর পাঁচিলটা ওদের বুক পর্যন্ত, ঠিক যেন পাথর দিয়ে তৈরি। ওপরে একটা কাঠের ঢাকনা, সেটা সরিয়ে ওরা ভিতরে উঁকি দিয়ে দেখলো শুধু ঘন অন্ধকার। তত্ত্বচানের মনে হলো নিচে একটা সিমেন্টের দলা রাখা আছে বুঝি। ঝকঝকে তারাটা সেই উল্কাটা তাহলে গেল কোথায়? ও তো ভেবেছিল সেটাকে দেখা যাবে। মানে বুঝতে পারছো বন্ধুরা, সাক্ষ্যচান যে আমাদের তত্ত্বচানকে বলেছিল ওই মন্দিরের পাশের কুয়াটায় একটা উল্কা এসে পড়েছিল, সেই উল্কাটাই আমাদের তত্ত্বচান খুঁজছে। অনেকক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকার পর আমাদের তত্ত্বচান সাক্ষ্যচানকে জিজ্ঞেস করলো, তুই তারাটাকে দেখেছিস? সাক্ষ্যচান মাথা নাড়লো, একদিনও দেখিনি। তত্ত্বচান ভাবছিল তারাটা জল জল করছে না কেন। অনেক ভাবার পরও বলল, তারাটা বোধহয় এখন ঘুমিয়ে আছে। সাক্ষ্যচান ওর বড় বড় চোখ দুটা আরো বড় বড় করে বলল, তারারা ঘুমায় বুঝি? আমার মনে হয় ওরা নিশ্চয়ই দিনে ঘুমোয়,
আর রাতে জেগে উঠে জল জল করে জ্বলে। তত্ত্বচাঁদ তাড়াতাড়ি একটা উত্তর দিয়ে দিল, কারণ আসলেও তারাদের ঘুমের ব্যাপারটা ঠিক ভালো মতন জানতো না। কি আজব না দেখো বন্ধুরা! বন্ধুরা, কি মজার তাই না? তারারা দিনের বেলা ঘুমিয়ে থাকে আর রাত্রে বেলা জল জল করে ঘুম থেকে জ্বলে ওঠে, কিন্তু আমরা রাত্রে বেলা ঘুমিয়ে থাকি আর দিনের বেলা টই টই করে দুষ্টুমি করে বেড়াই, তাই না? এখন তোমাদের কি মনে হয় সেটা আমি জানতে চাই। তোমাদের কি মনে হয় যে তারারা দিনের বেলা ঘুমিয়ে থাকে আর রাত্রে বেলা জল জল করে জ্বলে ওঠে? কমেন্ট করে জানিয়ে দাও, মজার মজার কমেন্ট আমি পড়তে চাই। আমার বন্ধু জায়ান বলেছে, আমার তো মনে হয় মাও আমাকে এই কথা বলেছে। ওকে, মা তো দেখছি অনেক বুদ্ধিমতী। ইয়েস, রাফান বলেছে ইয়েস, তামিমা বলেছে ইয়েস, রাইসা বলেছে হ্যাঁ। আমার অন্য বন্ধুরা, তোমরা কি কমেন্ট করবে নাকি আমি বলা শুরু করব? ওকে বন্ধুরা, তারারা আসলে কেন দিনের বেলা ঘুমিয়ে থাকে জানো? দিনের বেলা আসলে সূর্যের আলোতে আমরা তারাকে দেখতে পারি না, কারণ তারারা থাকে আমাদের থেকে অনেক দূরে। কিন্তু রাতের বেলা যখন সূর্য ডুবে যায়, সব দিক অন্ধকার হয়ে যায়, তখন তারাদের আলোটা আমরা দেখতে পারি। তখন আমরা দেখি যে তারারা জল জল করে জ্বলছে। বুঝতে পেরেছো? আমার বন্ধু শাফিন বলেছে তারারা দিনের বেলা সূর্যের আলোতে দেখা যায় না, তাই দেখতে পায় না। ইয়েস শাফিন, তুমি একদম ঠিক বলেছো। তাহলে বন্ধুরা, এখন থেকে যদি কেউ তোমাদেরকে জিজ্ঞাসা করে যে দিনের বেলা আমরা কেন তারা দেখতে পাই না, অবশ্যই বলতে পারবে তো? আমি জানি তোমরা বলতে পারবে। তাহলে চলো গল্পের পরের অংশে চলে যাই। তারপর ছেলেমেয়েরা একসঙ্গে জড়ো হয়ে মন্দিরের আশপাশটা ঘুরে দেখতে লাগলো। দরজার দুধারে দুই ভুঁড়িওয়ালা দেবতার মূর্তি দেখে ওদের খুব হাসি পাচ্ছিল। ভেতরে আধো অন্ধকারে বুদ্ধদেব বসে ধ্যান করছে। ভুঁড়িওয়ালা দেবতারা ওকে পাহারা দিচ্ছেন। পাথরের উপর মস্ত একটা পায়ের ছাপ। বাচ্চারা সবাই তার উপর একবার করে নিজেদের পা রাখলো। ওটা নাকি তেঙ্গু নামে একটা লম্বা নাকওয়ালা জিনের পায়ের ছাপ। ছোট্ট দিঘিটায় লোকজন নিকুচ চড়ে বেড়াচ্ছিল। ওরা তাদের এই যে এই যে বলে হাত নেড়ে ডাকাডাকি করলো খানিক। মন্দির চত্বরে একটা গোরস্থানও ছিল। ওরা কালো চকচকে পাথর কুড়িয়ে নিয়ে সেখানে প্রাণ ভরে এক্কা দোক্কা খেললো। তত্ত্বচাঁদের কাছে সবকিছু নতুন, সবেতেই ওর দারুণ মজা। বুঝতে পারছো বন্ধুরা, সবাই দিদিমণির সাথে মন্দিরের ওখানে ঘুরতে গিয়ে কি মজাটাই না করছে। বন্ধুরা সবাই এক্কা দোক্কাও খেলছিল, আর আমাদের তত্ত্বচাঁদের কি ভালো লাগছিল তাতে। তার সব কিছুতেই মজা আর মজা। বন্ধুরা, আমাদের 9 নম্বর প্রশ্নের উত্তরটা অলরেডি দেয়া আছে, তারপরও আমি প্রশ্নটা বলছি। বন্ধুদের সাথে তত্ত্বচান কি খেলছিল আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো তোমরা, যদি তোমাদের ইচ্ছে হয়। যেহেতু উত্তরটা দেয়াই আছে, তো একটু জেনে নাও এবং ইচ্ছে হলে কমেন্টও করতে পারো যে তত্ত্বচান বন্ধুদের সাথে কি খেলছিল। এক্কা দোক্কা জায়ান বলেছে, রোদশী বলেছে এক্কা দোক্কা,
ওকে, তাহলে পরের অংশে চলে যাই। এবার আমাদের ফিরতে হবে সূর্য ডোবার মুখে। দিদিমণি ওদের ডাক দিলেন। ছেলেমেয়েরা চেরি গাছ আর সর্ষে ক্ষেত পেরিয়ে স্কুলের দিকে এগোলো। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা বুঝতেই পারে না কখন খেলা আর পড়া থেকে ছুটির ফাঁকে ফাঁকে ওরা ইতিহাস, বিজ্ঞান, বিশেষ করে প্রাণী বিজ্ঞান সম্পর্কে কত কি জরুরি পাঠ নিয়ে ফেললো। কি মজার ব্যাপার না বন্ধুরা, দেখো সবাই তত্ত্বচানের ক্লাসমেটরা সবাই ভাবলো তারা মন্দির ঘুরে ঘুরে দেখছে, ফুল দেখছে, পাখি দেখছে, প্রজাপতি দেখছে, এক্কা দোক্কা খেলছে, কিন্তু খেলার ফাঁকে ফাঁকে কিন্তু ওরা ইতিহাস, বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান সবকিছু নিয়েই পাঠ গ্রহণ করলো তাদের দিদিমণির কাছ থেকে। কি মজা না বিষয়টা! তত্ত্বচানের তো ইতিহাস তত্ত্বচানের তো ইতিমধ্যে ক্লাসের সবার সঙ্গেই বন্ধুত্ব হয়ে গেছে। মনে হচ্ছিল যেন ওদেরকে কত কাল ধরে চেনে। কাল আবার হাঁটতে যাব, চল। ফেরার পথেও চিৎকার করে সবাইকে বলল। সবাই বলল হ্যাঁ হ্যাঁ কালকে আবার। লাফিয়ে লাফিয়ে ছুটে ছুটে ওরা স্কুলে ফিরে চললো। প্রজাপতিরা ব্যস্ত হয়ে ওড়াউড়ি করছিল, হাওয়ায় পাখির গান ভেসে আসছিল। তত্ত্বচানের মনটা তখন আনন্দে ভরে উঠছিল। বন্ধুরা, তাহলে বুঝতে পারলে তো তত্ত্বচানের মজার স্কুলে আসলে ওদের বই খাতা থেকে কিছু পড়তে হয় না, ওরা সাগর থেকে, পাহাড় থেকে টিফিন করে আবার ক্লাসরুমের বাইরে হাঁটতে গিয়ে প্রকৃতি থেকেই সমাজ, বিজ্ঞান, ইতিহাস সব কিছু শিখে নেয়, একেবারে প্রকৃতির কাছ থেকে, হাতে হাতে ধরে ধরে, তাই না? আমাদের স্কুলও যদি এমন হতো কতই না ভালো হতো, তাই না? তাহলে বন্ধুরা, আমি তোমাদের কাছে এখন জানতে চাই, তোমাদের স্কুল যদি এমন হতো তোমাদের কেমন লাগতো? একেবারে মনের কথা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও। আমরা জানতে চাই যে তোমাদের স্কুল যদি তত্ত্বচানের স্কুলের মতো হতো তাহলে তোমাদের কেমন লাগতো? আমার বন্ধু জায়ান বলেছে খুব ভালো লাগতো, থ্যাংক ইউ জায়ান। রুহান বলেছে মজা। শাফিন বলেছে অনেক ভালো লাগতো। রোদশী বলেছে ভালো। তামিমও বলেছে ফাইন। আমার স্কুল যদি এমন হতো আমি খুশিতে পাগল হয়ে যেতাম। তামিমা বলেছে ভালো। ওকে, তাহলে বন্ধুরা, এর মধ্যে আজকে আমাদের 3টি অধ্যায় শেষ হলো গল্প পড়া। এখন তোমরা যদি আমরা সামনে ক্লাসে কি কি পড়বো দেবস্মিতা একটু জানিয়ে দেবে বন্ধুদের? হ্যাঁ ভুলো বন্ধুরা, আমরা পরবর্তী ক্লাসে আরো নতুন 3টি গল্প পড়বো। আমাদের তত্ত্বচানেরই নতুন 3টি গল্প। গল্প প্রথম অংশ স্কুলের গান, দ্বিতীয় অংশ সব আবার ঢুকিয়ে রেখো, 3 তত্ত্বচানের নাম। তোমাদেরকে আমরা জানাতে চাই যে আজকের গল্প থেকে তোমরা যে কোনো একটি চরিত্রের ছবি আঁকতে পারো, অথবা তোমরা যে কোনো একটি চরিত্র নিয়ে আমাদেরকে লিখে পাঠাতে পারো, আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো অথবা ইমেল করতে পারো। আমাদের মেল করার ঠিকানা হলো growyourreader2016@gmail.com। বন্ধুরা, বুঝতে পেরেছো তো
আমাদের গল্পের যে কোনো একটি চরিত্র, যেমন তোমরা তত্ত্বচানকে আঁকতে পারো, অথবা হেডমাস্টারকে আঁকতে পারো, অথবা সাক্ষ্যচানকে আঁকতে পারো, অথবা যে কোনো একটি চরিত্র সম্পর্কে তোমরা লিখতে পারো আর লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো। তাহলে বন্ধুরা, প্রতি শনিবারে আমাদের রিডিং সিক্রেটস ক্লাসে রাত 8টায় তোমরা জয়েন করতে পারো আর কুইজে অংশ নিয়ে জিতে নিতে পারো পুরস্কার। এই ক্লাসে আমরা শিখি কিভাবে ইংরেজি রিডিং পড়া শিখতে হবে এবং শেখাতে হবে। এজন্য তোমরাও জয়েন করতে পারো, তোমার বাবা মাও কিন্তু জয়েন করতে পারে। এবং প্রতি সোমবার ও বুধবার রাত 8টায় শিশুদের বইয়ের বাইরে শেখা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, জানোই তো তোমরা। আর প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় আমার সাথে, আর বন্ধু তুমি একটু বলে দাও। আমার সাথে আর ভুলুর সাথে, আমি দেবস্মিতা আর আমার বন্ধু ভুলু, তোমাদের সবার বন্ধু ভুলুর সাথে আমাদের গল্প ক্লাসে অ্যাটেন্ড করতে ভুলো না যেন। আগামী বৃহস্পতিবার আমরা আবার তত্ত্বচানের গল্পের এই নতুন তিনটি অংশ নিয়ে তোমাদের সামনে কিন্তু হাজির হব। তাহলে বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, ভালো করে পুজো করো, এবং আমাদের পেজ সবাইকে লাইক করতে বলো, আর বন্ধুদেরকে বলো আমাদের ক্লাস যেন জয়েন করে। আর আজকের ক্লাসটি ঝটপট শেয়ার করে দাও, যাতে অন্য বন্ধুরাও আমাদের সাথে জয়েন করতে পারে। তাহলে এখনই শেয়ার করে দাও আমাদের ক্লাসটি, শেয়ার করতে ভুলো না। আর ভালো করে পুজো করো, মজা করো, আনন্দ করো। বাই বাই। হ্যাঁ বন্ধুরা, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।